টানা বৃষ্টিপাতে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় পশ্চিম ইউরোপে বহু মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ হাজারো মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। একই সাথে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজও। পশ্চিম জার্মানির অনেক শহরে বন্যার পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। ঘরবাড়ি ভেঙে পড়া অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণে কোলনের নিকটবর্তী শহর ওয়েস্টেনবার্গের একটি বাঁধ ভেঙে যাওয়ায় জার্মানিতে এই ভয়াবহ বন্যা দেখা দেয়। শহরটি থেকে ইতিমধ্যে 700 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে পশ্চিম জার্মানির স্টেন বাস্টাল বাঁধটিও ভেঙে পড়ার ঝুঁকিতে থাকায় প্রায় 4,500 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় রিনেল্যান্ড পালাটিনাটে এবং নর্থ রিনে ভেস্টফালিয়া রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বেলজিয়ামেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে বহু মানুষ। একে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো। আর নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলেও চলমান বন্যায় এক প্রকার ভেঙে পড়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়েছে হাজারো বাসিন্দা। জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্বজুড়ে এখন আবহাওয়ার এক চরম অবস্থা বিরাজ করছে। এই অবস্থায় শীর্ষ জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, চরম আবহাওয়ার তীব্রতা সম্পর্কে নিখুঁত পূর্বাভাস দেওয়ার মতো শক্তিশালী নয় তাদের কম্পিউটারগুলো। তাই জলবায়ু সুপার কম্পিউটারের ওপর ব্যাপক বিনিয়োগের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মার্সিয়া মান্নান, মাই টিভি।